লিটল ওয়ার্ল্ডে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন এবং খুব সুন্দর দারুণভাবে পুজোটা এনজয় করছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের এই ফ্ল্যাটের দুর্গাপুজো। আর জানেন তো, খুব সুন্দর আলো দিয়ে সমগ্র বিল্ডিংটা দারুণভাবে সাজিয়েছে, সেটাও আপনাদের দেখাবো। চলুন আমার সাথে আপনারাও ঘুরে আসুন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, পুরো বিল্ডিংটা এরকমই আলো দিয়ে সাজানো হয়েছে। শুধু বিল্ডিংটা না, বিল্ডিংয়ের বাইরেও আলো দেওয়া হয়েছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমরা মেইন গেট দিয়ে বাইরে যাচ্ছি। বাইরেটাও দেখুন কত সুন্দর সাজানো হয়েছে, দারুণ দেখতে লাগছে। আর এখানে চারটে ব্লক আছে, ABCD, তো ডি ব্লকের বাইরেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন আমাদের বিল্ডিংয়ের, দেখুন এখানটা কত সুন্দর দেখতে লাগছে। এবার চলুন আপনাদের মেন গেটটা দেখাবো, যেটা দিয়ে সকলেই আসবে মাকে দর্শন করার জন্য। এটাই হচ্ছে মেন গেট, ওপরে লেখা আছে দেখুন শুভ শারদিয়া বলে। এখান থেকেই যেতে হবে, যেহেতু আমরা বাইরে বেরিয়ে গেছি দিয়ে মেন গেটটা দিয়ে যাচ্ছি, ওই জন্য একটু দূরে লাগছে। কিন্তু দেখুন আমরা আমাদের এই ফ্ল্যাটের বিল্ডিংয়ের কাজ দিয়েই যাচ্ছি, তো এখান থেকে ওই যে সবাই যেখানে দাঁড়িয়ে আছে, একটা অটো আছে যেখানে, ওইটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের গেটটা, ওইখান থেকে কিন্তু এই প্যান্ডেলটা একদম কাছেই। ওই দেখুন আমার রান্নাঘরের জানালা দিয়ে দেখা যাচ্ছে, ওখানেই পুজো হচ্ছে। এবার আপনাদের দেখাবো পুজোতে সবার জন্য কী কী কিনলাম। যদিও পুরোটা কমপ্লিট হয় না, কিন্তু আজকেই জাস্ট বেরিয়েছিলাম, যতটা হয়েছে ততটাই আপনাদের দেখাবো। চলুন, এটা বাবা মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য নিয়েছি এই শার্টটা, এটা আমার মামার শার্ট, আর আমার বরের এখানে তিনটে প্যান্ট নিয়েছি, এটা একটা, এটা একটা, আর এটা একটা ফুল আছে, বাকি দুটো হাফ। ওর জামাটা এখনও নেওয়া হয় না, আরেকদিন বেরোতে হবে তখন কিনব। আর এটা বেডশিট নিয়েছি, এই বেডশিটটা রাজস্থানি জয়পুরীর, যখন এটা বিছানাতে পাতবো তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এটা আমার শাশুড়ি মায়ের এরকম শাড়িটা, এটা তাঁতে, আর এটা আমার শাড়ি, এটা অষ্টমীর দিনে পরে অঞ্জলি দেব। এই শাড়ির সাথে একটা ম্যাচিং ব্লাউজও নিয়েছি, এটা আর এটা আমার দিম্মার শাড়ি, আর এখানে খাদিমসে আমার আর আমার বরের দুজনের জুতো নিয়েছি, ওরটা এরকম আর আমারটা এরকম,
শাড়ি, এই শাড়ির সাথে ম্যাচ করে এই হারটা নিয়েছি, কানের সেট আছে। আর এই কুর্তিটা নিয়েছি আমার, এখানটা নিচের দিকে এরকম আছে কাজ করা। আর এই যে উপরটা এরকম, যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা আপনাদের দেখায়, এই যে এটা হচ্ছে আমার গোপু বাবার জন্য এই জামাটা নিয়েছি, আমাদের বাড়িতে যে গোপাল আছে তার জন্য আর কি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আপনারা খুব ভালোভাবে পুজো কাটান, প্রচুর আনন্দ করুন। তবে হ্যাঁ, করোনা কিন্তু এখনো যায়নি, তাই আমাদের প্রত্যেককেই সতর্ক থাকতে হবে, মাস্ক তো অবশ্যই পরতে হবে আর ডিস্ট্যান্স মেনটেন করতে হবে। তো আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে।